আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাম মান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন যে কাফেরদেরকে ইশারা করে ইঙ্গিত করে বলেন, ওই যে দেখো কাফেররা, ওই যে দেখো আবু জাহাল, ওই যে দেখো আবু লাহাব উতবা সাইদা ওয়ালিদ বিন মুগিরা, ওরা যত কাফের আছে ওদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য করে বিষয় হতে সালাম, ওরা সালাত করে না এই জন্য ওরা কাফের, আর আমরা সালাত করি এই জন্য আমরা মুমিন, আমরা মুসলমান। তো একটা রাস্তা দিয়া ধরেন তিনজন মানুষ যাচ্ছে, একটা রাস্তা দিয়ে তিনজন মানুষ যাচ্ছে, একজন আপনি এখন এই তিনজন মানুষের মধ্যে মুসলমান চিনবেন কিভাবে? তিন ধর্মের মানুষ, মুসলিম, হিন্দু আর হলো খ্রিস্টান, ধরেন তিনজন মানুষ যাচ্ছে। এখন মসজিদে আজান হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, যদি ওই মুসলমান মসজিদে আসে তাহলে ও মুসলমান, ও আজান শোনার পর যদি মসজিদে আসে নামাজ পড়ার জন্য ওই তিনজনের মধ্যে তাহলে হচ্ছে মুসলমান, আপনি বুঝবেন যে না মুসলমান, আর যদি না আসে বুঝবেন যে না ও ওদের দলভুক্ত, কারণ আল্লাহ রাসূল এটা বলে গেছেন যে নামাজ না পড়লে ওরা ওদের দলভুক্ত, কারণ সাহাবায়ে কেরামগণ অন্যান্য কোন আমল কেউ ছেড়ে দিলে তাদেরকে কাফের মনে করতেন না, কিন্তু নামাজ ছেড়ে দিলে ওকে সাথে সাথে কাফের মনে করতেন, ওকে মুসলমান মনে করতেন না, আপনি নামাজ পড়েন না। অথচ সালফে সালহীনগণ সাহাবায়ে কেরামগণ নামাজের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পর হুশ ফিরে আসছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার কিছুক্ষণ হুশ ফিরে আসছে, হুশ ফেরার পর তিনি বললেন যে লোকেরা কি সালাত করে নিয়েছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে না আপনার অপেক্ষা করছে, তারা সালাত এখনো পড়ে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর করে সালাতের জামাতে গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, একজন সাহাবি বলছেন, ফাখরাজা বাইনা রাজুলাইনি তাকাত্তু রিজলাহু ফিল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় জামাতে উপস্থিত হয়েছেন যখন তার পাটা মাটিতে হেসড়িয়ে হেসড়িয়ে যাচ্ছে, তিনি পায়ে হেঁটে পর্যন্ত যেতে পারে নাই, এরপরে তিনি জামাতে গিয়ে উপস্থিত হয়েছেন, আর আপনি নামাজ পড়েন না, আপনি সুস্থ শরীর, আপনি সব কিছুই করতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন না, আপনি নিজেকে যে মুসলমান দাবি করেন এর যাতে বড় মিথ্যা আর কিছু হতে পারে না।